বাংলা ট্রিবিউন, কম কথায় সব কথা। আমরা আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় নগরবাসীকে অবগতির জন্য আপনাদের মাধ্যমে জানাতে চাই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কোরবানির প্রথম দিনের বর্জ্য তার ঘোষিত যে সময়সীমা 24 ঘন্টার মধ্যে অপসারণ করবার যে লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, কোরবানির প্রথম দিনের বর্জ্য যথাসময়ে অপসারিত করেছে। আমাদের কন্ট্রোল রুমের প্রাপ্ত তথ্য অনুযায়ী আজকে সকাল 6:10 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সমস্ত ওয়ার্ডগুলো কোরবানির প্রথম দিনে যে বর্জ্য উৎপন্ন হয়েছিল তার প্রায় 100% অপসারণ করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন যে আমাদের এই দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা বিশেষ করে পুরনো ঢাকাতে ঈদের দ্বিতীয় দিনও প্রচুর পরিমাণে কোরবানি হয়ে থাকে। আমাদের এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে, সেই সঙ্গে সঙ্গে নাগরিকগণ তারাও কোরবানি করছেন। দ্বিতীয় দিনের যে কোরবানি হচ্ছে সেই কোরবানি থেকে উৎপাদিত যে বর্জ্য সেটা আজকে রাতের মধ্যে আমরা অপসারণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এছাড়াও আপনারা জানেন যে ঈদের তৃতীয় দিনও কিছু কিছু জায়গায় বেশ কয়েকটি হাটের মধ্যে এখনো পুঁতে থাকা বাঁশ রয়েছে, যা ইজারাদারদের অসহযোগিতার কারণে আমাদের একটু বেগ পেতে হচ্ছে। এর মধ্যে তিনটি হাট রয়েছে, যে তিনটি হাট এখনো চলমান রয়েছে আমাদের পরিচ্ছন্নতা কর্মসূচি। এই তিনটি হাট কমলাপুর, মেরাদিয়া এবং শনির আখড়া। এই তিনটি হাট থেকে বর্জ্য অপসারণ এখনো চলমান রয়েছে এবং বেশ কিছু হাটের মধ্যে পুঁতে থাকা বাঁশ ইজারাদারদের অসহযোগিতার কারণে সম্পন্ন করা যায়নি, যা এখনো চলমান রয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এই রকম অবহেলার জন্য ইজারাদারদের যে জামানত রয়েছে তা বাজেয়াপ্ত করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমাদের সম্মানিত নাগরিকদের আমরা একটা পরিচ্ছন্ন নাগরিক উপহার দেব ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমাদের সম্মানিত নাগরিক যারা আমাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন এবং এই অসম্ভবকে সম্ভব করে তুলতে সর্বদা আমাদের সাথে থেকেছেন, পাশে থেকেছেন, নগর কর্তৃপক্ষ তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে এবং এই সার্বিক সহযোগিতার জন্য অভিনন্দন জানাচ্ছে। কতক্ষণ সময় রাখবে? Thank you.